न मे पार्थास्ति कर्तव्यम् त्रिषु लोकेषु किञ्चन नानवाप्तम् अवाप्तव्यम् वर्तेव च कर्मणि। आमारो कर्तव्य नाय त्रिभुवन माझे पार्थ तुमि जानो केवा समतुल्य आछे प्राप्तव्य बोलिया किछु कथा नहि मोर तथापि देखो हो आमि कर्तव्य विभोर। हे पार्थ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্য কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবু আমি কর্মে ব্যাপৃত আছি। তাৎপর্য, বৈদিক শাস্ত্রে পুরুষোত্তম ভগবানের বর্ণনা করে বলা হয়েছে, তমীশ্বরানাম পরমম মহেশ্বরম তম দেবতানাম পরমম চ দৈবতম পতিম পতিনাম পরমম পরস্তাদ বিদামদেবম ভুবনেশমেড্যম ন তস্য কার্যং করণং চ বিদ্যতে ন তত সমশ্চাভ্যধিকশ্চ দৃশ্যতে পরাশ্ব শক্তির বিবিধৈব শ্রুয়তে স্বাভাবিকী জ্ঞান বলক্রিয়া চ। ভগবান হচ্ছেন ঈশ্বরেরও, ভগবান হচ্ছেন ঈশ্বরদেরও পরমেশ্বর এবং দেবতাদেরও পরম দেবতা। সকলেই তার নিয়ন্ত্রণাধীন, তিনি সকলকে ভিন্ন ভিন্ন শক্তি দান করেন, তারা কেউ পরমেশ্বর নয়। তিনি সমস্ত দেবতাদের পূজ্য এবং তিনি হচ্ছেন সমস্ত পতিদের পরম পতি। তিনি হচ্ছেন এই জড়জগতের সমস্ত অধিপতি ও নিয়ন্তার অতীত সকলের পূজ্য, তার থেকে বড় আর কিছুই নেই। তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। তার দেহ সাধারণ জীবের মতো নয়, তার দেহ এবং তার আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি হচ্ছেন পূর্ণ, তার ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত, তার প্রতিটি ইন্দ্রিয়ই যে কোনো ইন্দ্রিয়ের কর্ম সাধন করতে পারে, তাই তার থেকে মহৎ আর কেউ নেই, তার সমকক্ষ কেউ নেই, তার শক্তি অসীম ও বহুমুখী, তাই তার সমস্ত কর্ম স্বাভাবিকভাবেই সাধিত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর এবং তিনি হচ্ছেন পরম তত্ত্ব, তাই তার কোনো কর্তব্য নেই। কর্মের ফল যাদের ভোগ করতে হয় তাদের জন্যই কর্তব্য কর্ম করার নির্দেশ দেওয়া আছে, কিন্তু এই ত্রিভুবনে যার কোনো কিছুই কাম্য নেই তার কোনো কর্তব্য কর্ম নেই। কিন্তু তা সত্ত্বেও ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে দুষ্টের দমন আর শিষ্টের পালন করেছেন, কেননা দুর্বলদের রক্ষা করা ক্ষত্রিয়ের কর্তব্য। যদিও তিনি শাস্ত্রের বিধিনিষেধের অতীত, কিন্তু তবুও তিনি শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করেন না।